হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি সেন্টার তোমরা যারা দ্বাদশ্রেণীতে পড়ছো এবং দু হাজার পঁচিশ উচ্চ পরীক্ষা দেবে আজকে তোমাদের জন্য তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আছে রাষ্ট্রবিজ্ঞানের নবম অধ্যায় নবম অধ্যায় থেকে আমি কয়েকটি ইম্পর্টেন্ট এমসি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের নবম অধ্যায়ের নাম ভারতের বিচার বিভাগ অষ্টম অধ্যায় পর্যন্ত তোমাদের এমসি অলরেডি দেওয়া হয়ে গেছে এবং এসে দেওয়া হয়ে গেছে তোমাদের নবম আর দশম এই দুটি অধ্যায় বাকি আছে নবম অধ্যায়ের এমসি কিউ আমি আজকের দিয়ে দিলাম দশম অধ্যায়টা তোমাদের বাকি থাকলো এবং এই সাত দিনের মধ্যে অর্থাৎ এই কাল সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি তোমাদের সমস্ত সাবজেক্টের ডিএ কিউ সাজেশান অলরেডি ছেড়ে দেব সামনের সপ্তাহের তোমাদের সমস্ত সাবজেক্টের অলরেডি আমি তো ইতিহাসটা তোমাদেরকে দিয়ে দিয়েছি সাজেশান দিয়ে দিয়েছি সম্পূর্ণ ডিএ কিউ দিয়ে দিয়েছি যত সম্ভব এবং তোমাদের বাকি রইলো পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশন জিওগ্রাফি যে সাবজেক্টগুলো বাকি আছে ফিজিক্যাল এডুকেশন তারপরে তোমাদের এনভায়রনমেন্ট যে সাজেশনগুলো বাকি আছে সামনের সপ্তাহের মধ্যে আমি এক একটি দিনে তোমাদের সমস্ত ডিএ কিউ সাজেশনগুলো আমি অলরেডি ছেড়ে দেবো তারপর এক একটি অধ্যায়ের যে প্রশ্ন সাজেশানগুলো হলো সেই সাজেশনগুলোর অ্যান্সারগুলো নিয়ে আমি তোমাদের দিতে থাকবো বন্ধুরা তোমার তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক শেয়ার করো এসব আজকের বিষয়ে নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ তার থেকে ইম্পর্টেন্ট কয়েকটি এমসি কিউ তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স আছে হ্যাঁ অবশ্যই এই চ্যাপ্টারটি থেকে এবং এরপরের যে চ্যাপ্টারটি আছে স্থানীয় সাহিত্য শাসন এই দুটি চ্যাপ্টারটি থেকে কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসে একের দাগের দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয় পঁয়তাল্লিশ বছর চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সের কোনো শর্ত নেই অ্যান্সার হবে বয়সের কোনো শর্ত নেই দুয়ের দাগের প্রশ্ন সুপ্রিম কোর্টের যে এলাকা আছে তা হলো মূল আপিল ও পরামর্শদান এলাকা মূল আপিল ও পরামর্শদান এলাকা সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল পঁয়ষট্টি বাষট্টি ষাটসত্তর অ্যান্সার হবে পঁয়ষট্টি বছর ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কথা বলেছেন বি আর আম্বেদকর ডিডি বসু পি এন ভগবতী এ কে আয়ার হ্যান্সার হবে এ কে আই অর্থাৎ অপশন ডি কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত দেখো কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত হাইকোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন ষাট বছর বাষট্টি পঁয়ষট্টি সত্তর অ্যান্সার হবে বাষট্টি বছর অর্থাৎ অপশান বি তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা থাকতে পারে পঁয়ষট্টি বছর পর্যন্ত এবং হাইকোর্টের বিচারপতিরা থাকতে পারে বাষট্টি বছর পর্যন্ত খেয়াল রাখবে কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখক জারি করে দুশো ছাব্বিশ নং ধারা দুশো ছাব্বিশ নং ধারা পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় উনিশশো সাতাশি সালে উনিশশো সাতাশি সালে পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় নয় তাকে দেখো ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় উনিশশো পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উনিশশো ছিয়াশি সালে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় উনিশশো ছিয়াশি সালে ন্যায় পঞ্চায়েত ড্যাশ মাপলার বিচার করতে পারে দেওয়ানি ও ফৌজদারি অর্থাৎ ন্যায় পঞ্চায়েত দেওয়ানি ও ফৌজদারি দুটি মাপলার বিচার করতে পারে লোক আদালত গঠিত হয় লোক আদালত গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে আচ্ছা লোক আদালত গঠিত হয় উনিশশো এবং পশ্চিমবঙ্গে যে লোক আদালত গঠিত হয় সেটিও উনিশশো হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাজ্যপাল রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী অ্যান্সার হবে রাষ্ট্রপতি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড্যাশ কোর্টে আপিল করা হয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয় কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট গঠন করতে পারে পার্লামেন্ট আচ্ছা কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট গঠন করতে পারে পার্লামেন্ট এখানে অপশান দেখো পার্শ্ববর্তী রাজ্যের হাইকোর্ট রাজ্যপাল সুপ্রিম কোর্ট পার্লামেন্ট অ্যান্সার হবে পার্লামেন্ট ক্রেতা আদালত ও কত স্তর বিশিষ্ট তিন স্তর বিশিষ্ট ক্রেতা আদালত তিন স্তর বিশিষ্ট ড্যাশ আইন বিভাগের উচ্চকক্ষ দেশে সর্বোচ্চ আপিল আদালতে কাজ করে ড্যাশ আইন অর্থাৎ ব্রিটেনের আইন ব্রিটেনের আইন বিভাগের উচ্চকক্ষ দেশের সর্বোচ্চ আপিল আদালতে কাজ করে শত প্রশ্ন বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে সুপ্রিম কোর্টের হাই কোর্টের কনজিউমার কোর্টের এবং সাব কোর্টের অ্যান্সার হবে সুপ্রিম কোর্টের আজকের এমসিকিউ চলছে তোমাদের নবম অধ্যায়ের নবম অধ্যায় অর্থাৎ ভারতের বিচার বিভাগ ভারতের বিচার বিভাগ এই চ্যাপ্টারটি থেকে এবং গতকাল থেকে তোমরা প্রত্যেকটি বিষয়ের এক একটি ডিএ কিউ সাজেশান পেতে থাকবে সামনের সপ্তাহের মধ্যে তোমাদের সমস্ত ডিএ কিউ প্রায় শেষ করে দেব তারপরে তার অ্যান্সারগুলো আমি কিছু কিছু দেওয়ার চেষ্টা করব এবং যেরকম দুই একটি করে অধ্যায় যেটা এমসি কিউ কিউ বাকি আছে সেটি চলতে থাকবে আঠের দাগের প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন একশো তেতাল্লিশ নম্বর ধারায় একশো তেতাল্লিশ নম্বর ধারায় ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতি পরামর্শ চাইতে পারে এটা একশো তেতাল্লিশ নম্বর ধারায় মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কতগুলি লেখো জারি করে তিনটি চারটি পাঁচটি ছয়টি অ্যান্সার হবে পাঁচটি মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট পাঁচটি লেখো জারি করে সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পূর্ব সম্মতিক্রমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাহলে সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতির পূর্ব সম্মতিক্রমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একুশে দাগের প্রশ্ন বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা হলো কুড়ি বাইশ পঁচিশ ছাব্বিশ অ্যান্সার হবে পঁচিশটি বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা হলো পঁচিশটি এছাড়াও অপশন ছাড়া আমি আরও কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নেবে বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক শেয়ার করো দেখো বাইশের দাগের প্রশ্ন হাইকোর্টের বিচারের কোনো এলাকা নেই পরামর্শ কোন এলাকা নেই হাইকোর্টের বিচারের কোন এলাকা নেই পরামর্শদানমূলক কোনো এলাকা হাইকোর্টের থাকে না রাজ্যের সর্বোচ্চ আদালত হলো হাইকোর্ট ক্রেতা এটা দয়াকার হবে ক্রেতা আদালতের সর্বনিম্ন স্তর হল জেলা স্তর সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির সংখ্যা একত্রিশ জন মনে রাখবে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির সংখ্যা একত্রিশ জন লোক আদালতের প্রস্তাব উত্থাপন করেন টি এন ভগবতী পি এন ভগবতী লোক আদালত যেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে উনিশশো সাতাশি সালে সেই প্রস্তাব উত্থাপন করেছিলেন প্রথম লোক আদালতের কথা উত্থাপন করেছিলেন পি এন ভগবতী ক্রেতা আদালতের প্রধান উদ্দেশ্য হলো ক্রেতাকে সুরক্ষা দেওয়া ক্রেতাকে সুরক্ষা দেওয়া ভারতের সংবিধানের অভিভাবক হলো এবং ব্যাখ্যাকর্তাও হলো দেখো এখানে ব্র্যাকেটে ব্যাখ্যাকর্তাও লেখা আছে ভারতের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের গঠন বিষয়ে বলা হয়েছে একশো চব্বিশ নং ধারায় এবং পার্লামেন্ট প্রণীত কোনো আইনকে অবৈধ বলে ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পার্লামেন্ট প্রণীত কোনো আইন অর্থাৎ পার্লামেন্ট যদি কোনো একটা আইন ঘোষণা করে এবং সেই ঘোষণাটাকে অবৈধ বলে প্রমাণ করতে পারে প্রমাণ করতে পারবে সুপ্রিম কোর্ট অবৈধ বলতে পারবে সুপ্রিম কোর্ট বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আগামীকাল থেকে কাল থেকে তোমাদের সমস্ত সাবজেক্টের ডিএকিউ কিউ যেতে থাকবে সেই হিসেবে তোমরা খুব সিনসিয়ার থেকো এবং তোমরা তারপরে কিছু কিছু প্রশ্নের ইম্পর্টেন্ট ডিএ কিউ প্রশ্নের উত্তরও আমি তোমাদের দিতে থাকব অবশ্যই তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো তৈরি করবে তাহলে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের আশা করি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট তোমরা নাম্বার কালেক্ট করতে পারবে আজকে মতো ভিডিওটি শেষ করলাম আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ